100 বছর আজকের ব্লগটা আমি শুরু করছি ব্যারাকপুর স্টেশন থেকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা বজরংবলির মূর্তি দেখেছেন ঠিক এইভাবে দাঁড়ানো অবস্থায়। আর আজকে আপনাদের আমি দেখাবো বজরংবলির মূর্তি ঠিক এইভাবে শায়িত অবস্থায়। আর দেখাবো সুড়ঙ্গ পথে শিবের মূর্তি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়, সঞ্জয় ব্লগ চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। তিনি মঙ্গলকারী আর একই সঙ্গে অমঙ্গলহারী। ভগবান হনুমান সম্পর্কে এমনটাই বলা হয়ে থাকে, সব যুগেই তিনি সমানভাবে বিরাজমান। মন দিয়ে ডাকলে যার দেখা মেলে সহজে, সেই বীর হনুমানেরই জাগ্রত এক মন্দির রয়েছে উত্তর চব্বিশ পরগনার কাকিরানা রেল স্টেশনের কাছে। এখানে রয়েছে হনুমানজির এক শায়িত মূর্তি। গোটা ভারতে হনুমানজির এই ধরনের মূর্তি অত্যন্ত বিরল। এখন আমি এলাম নৈহাটি স্টেশন। এখান থেকে আমি 5 নম্বর থেকে বেরোবো, বেরিয়ে অটো ধরবো, মাত্রাল মোড় যাব। এটা হচ্ছে 6 নম্বর, আমরা এই ওভারব্রিজ থেকে আসলাম। এই রাস্তাটা ধরে বাড়ি মাদ্রাল মাদ্রাল দিকে সামনে। তো স্টেশন থেকে বেরিয়ে যে অটোগুলো সেগুলো না, ওখান থেকে আরেকটু এগিয়ে এই সামনের দিকে যেতে হবে। নই এসে স্টেশনের 6 নম্বর থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু এগিয়েই যে অটোগুলো, এই সামনে দেখছেন এই অটোগুলো, এখানে বলতে হবে মাদ্রাল পোস্ট অফিস যাব। ভাড়া পড়বে 10 টাকা, আপনাকে মাদ্রাল পোস্ট অফিসের সামনে নামিয়ে দেবে। একটু হেঁটে গেলেই আপনার এরম 3 মাথার মোড় পড়বে মাদ্রাল শ্রীরাম বিদ্যাপীঠ। তার বাঁ দিক থেকে চলে গেলেই আপনি এই মন্দিরে।
আর মন্দিরের ঠিক পাশেই একটি গোশালা রয়েছে যেখানে আপাতত তিনটে গরু বাঁধা আছে। মন্দিরের পিছন দিকেই একটা ছোট বাচ্চাদের জন্য পার্ক করা রয়েছে, খুব সুন্দর পার্কটি সাজানো গোছানো। এই বড় মন্দিরটির পাশেই বিশাল একটি ষাঁড়ের মূর্তি করা রয়েছে। আর এই মন্দিরের নিচেই সুড়ঙ্গ পথে শিবের মূর্তি আছে, এটা হলো শিব মন্দির। আর ঠিক এর নিচে থেকেই গেলেই একটি শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব তো আছেই। নতুন বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ধন্যবাদ আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন মন্দিরে খোঁজ দিতে পারি আপনাদের।